হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব তো আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জলবায়ু ও দুর্যোগ নামক যে অধ্যায়টি রয়েছে আমরা সেই অধ্যায়টি নিয়ে কথা বলবো তো দেখো আজকে আমরা এই জলবায়ু ও দুর্যোগের জলবায়ু পরিবর্তন আমাদের প্রথম পর্ব জলবায়ু এবং পরিব জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন এটা নিয়ে আজকে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্ধের নাম জলবায়ু এবং আমাদের প্রথম পর্বের আলোচনার বিষয় কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে অর্থাৎ দেখো অর্ধায়ের সাথে আমাদের মানে আলোচনার বিষয়টারও কিন্তু মিল রয়েছে জলবায়ু শব্দটা আমাদের পরিচিত আমরা ক্লাস থ্রি থেকে বিজ্ঞান বইতে পড়ে আসছি দেখবা ক্লাস থ্রির বিজ্ঞান বইতে জলবায়ু সম্পৃক্ত পড়া আমাদের ছিল ক্লাস ফাইভে এসে সেটা আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় পাচ্ছি কেননা এটা আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটু পরিবর্তন মানে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের প্রভাব বিস্তার করতেছে তাহলে আমরা জলবায়ুটা কি সেটা জানবো আচ্ছা জলবায়ু পরিবর্তন জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আবহাওয়া দেখো এখানে এই শব্দটা তোমরা পরিচিত শব্দ তোমাদের হাওয়া তাহলে যে কোন স্থানের অনেক সহজভাবে ভাবে একটু নাও যে কোন স্থানের নির্দিষ্ট একটা সময়ে যে গড় তাপমাত্রা বৃষ্টিপাত আমরা এই দুটা শব্দই ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনো স্থানের তাপমাত্রা মানে নির্দিষ্ট সময় বলতে পারো বা প্রতিদিন বলতে পারো যে তাপমাত্রা বা বৃষ্টিপাত আমরা যে রেকর্ড করতেছি বা পরিমাপ করতেছি সেটা হচ্ছে আমাদের আবহাওয়া সাপোজ আজকের কথা ভাবো মানে যখন দেখতেছো তখন দেখো যে সেদিনটাতে দিনটাতে কি হচ্ছে সেদিনটাতে দিনটাতে রোদ কেমন বের হয়েছে সেদিনটাতে বৃষ্টি হয়েছে কিনা না বা সেদিনটাতে দেখা আছে যে ঝড় হয়েছে কিনা এই যে আমরা সেই দিন কোনো একদিনের কথা আমরা বলতেছি সাপোজ আমরা জানুয়ারি মাসের পনেরো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখে রোদ কেমন বের হয়েছিল জানুয়ারি মাসের পনেরো তারিখে বৃষ্টি হয়েছিল কিনা জানুয়ারি মাসের পনেরো তারিখে ঝড় হয়েছিল কিনা এই যে জানুয়ারি মাসের পনেরো তারিখে যে ঘটনাগুলো ঘটছে সারা দিন। বা রাত্রি মিলে সেটাকে আমরা বলতেছি কি সেই দিনের আবহাওয়া তাহলে বিষয়টা বুঝতে পারতেছ যে আমরা বললাম আবহাওয়াটা কি অর্থাৎ আমরা আবহাওয়ার ক্ষেত্রে দেখছি যে কোনো স্থানের যে নির্দিষ্ট যে বৃষ্টিপাত তুষারপাত রোদ রোদের কথা আমরা বললাম আহ রৌদ্রকিরণ রোদ্র তাপ এগুলোকে আমরা বলছি হচ্ছে আবহাওয়া অর্থাৎ এই আবহাওয়াটা আমাদের কোনো একদিনের বা কোনো নির্দিষ্ট একটা সময় তাহলে আমরা আবহাওয়া সম্পর্কে জানতে পারলাম এখন আমরা আসবো জলবায়ু শব্দটাতে মানে আমাদের যেটা আলোচনার বিষয় জলবায়ু জলবায়ু এখন দেখো এই যে আমরা আবহাওয়াটা জানলাম এটা দিয়ে আমাদের জলবায়ুটা অর্থাৎ আমাদের জলবায়ু বোঝাটা আরো অনেক ইডি হয়ে যাবে কেন এই যে আমরা বললাম না যে জানুয়ারি মাসের পনেরো তারিখে আমরা ব্যবহার করেছি অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখে যে মানে যে বছর জানুয়ারি মাসের পনেরো তারিখে রোদের সাপোজ রোদ হচ্ছে বেশি হয়েছে সেদিন শীত একটু কম হয়েছে তার পরের বছর জানুয়ারি মাসে যে একই রকম থাকবে তা না যে রোদ যেরকম বেশি ছিল শীত একটু কম হয়েছিল এটা থাকবে এমনটা কিন্তু না পরের বছর জানুয়ারি মাসে কি হতে পারে যে রোদ একটু কম হতে পারে আবার বেশি হতে পারে কিন্তু কি এই যে শীতের ইমেজ মানে শীতের যে ভাবটা জানুয়ারি মাস আসলে আমরা জানি যে জানুয়ারি মাসে শীত থাকে এটা কিন্তু থাকতেছে কিন্তু আগের বছর জানুয়ারি মাসের দিনটা যেভাবে পনেরো তারিখ দিনটা যেভাবে গেছে পরের বছর জানুয়ারি মাসের পনেরো তারিখ দিনটা কিন্তু সেভাবে নাও যেতে পারে তাহলে আমরা এখানে জলবায়ুর ক্ষেত্রে যেটা জানবো যে তিরিশ থেকে চল্লিশ বছরের যে গড় তাপমাত্রা এখানে আমাদের গড় কথাটা আসতেছে যে গড় তাপমাত্রা তুষারপাত বৃষ্টিপাত সূর্য সূর্যকিরণ এটাকে আমরা কি বলবো এইটাকে আমরা বলবো হচ্ছে জলবায়ু অর্থাৎ সেটাকে আমরা গড় করে আমরা জলবায়ুটাকে নির্ধারণ করব। তাহলে আবহাওয়ার জলবায়ুর মধ্যে পার্থক্য কি হলো আবহাওয়াটা হলো একদিনের একদিন অথবা নির্দিষ্ট কোনো সময়ে আমাদের যে সার্বিক পরিস্থিতি যেমন সেটা হচ্ছে আমাদের আবহাওয়া আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে দেখা যাচ্ছে আজকে আবহাওয়া কালকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে আজকে সূর্য কিরণ প্রচুর পরিমাণে পাওয়া গেছে কালকে বৃষ্টি হতে পারে তারপরের দিন আবার রোদ বের হতে পারে অর্থাৎ আবহাওয়াটা কিন্তু দেখো প্রতিনিয়ত নিয়ত চেঞ্জ হচ্ছে অর্থাৎ তোমরা নিজেরাই দেখতেছো যে আজকে বৃষ্টির কারণে স্কুলে যেতে পারল না আবার কি হচ্ছে পরবর্তী দিন বৃষ্টি হচ্ছে না তোমাদের যথা মতো যে কাজগুলো করতেছো সেই কাজগুলো তোমরা করতে পারতো তাহলে আজকে স্কুলে যেতে না, এটা আবার কি হচ্ছে আবার দেখা যে বের হয়ে গেছে যাওয়া স্কুলে যার যার খেলাধুলা করা পড়াশোনা করা সবকিছু আমরা করতেছি তাহলে কি এটা আমাদের বললাম যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে জলবায়ুটা কি জলবায়ুটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় না ধীরে ধীরে পরিবর্তন হয় যেমন জানুয়ারি মাস আসলে শীত সেটা আমরা সকলেই জানি ডিসেম্বর জানুয়ারি মাসে শীত এটা আমাদের দীর্ঘ সময়ের একটা গড় হিসাব করে আমরা এটা নির্ধারণ করেছি এই কারণে আমরা দেখতে পাই কি জানুয়ারি মাস আসলে শীত থাকেই সেটা একটু শীতের তীব্রতা বেশি হোক মানে আগের বছরের তুলনায় বেশি হোক বা কম হোক সেটা কিন্তু থাকছেই সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না সেটা থেকেই যাচ্ছে হ্যাঁ পরিবর্তন হচ্ছে যদি পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ অর্থাৎ আবহাওয়া একটু পরিবর্তন তেমন সৃষ্টি করে না জলবায়ু পরিবর্তনটা কিন্তু সৃষ্টি করে আর আরেকটা কথা এই যে পরিবর্তনের কিন্তু সমস্যার জলবায়ুর পরিবর্তন হয় মূল কথা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণে জলবায়ুর পরিবর্তন অর্থাৎ শীতের সময় শীতকাল জানুয়ারি মাস সে সময় দেখা যাচ্ছে যে এই বছর প্রচন্ড মানে শীতের কোনো তীব্রতাই নেই শীত দেখাই যাচ্ছে না প্রচ প্রচ উষ্ণ একটা অবস্থা গরম একটা ব্যবসা ভ্যাবসা ভাব এরকম পরবর্তী বছরও দেখা যাচ্ছে যে রকমই অবস্থা তাহলে কি হবে তাহলে তুমি যখন গড় করতে যাবা তখন কি জলবায়ু আর আমাদের সেরকম থাকবে না জলবায়ুটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এই যে আমরা জলবায়ু পরিবর্তন দেখছি আবহাওয়া পরিবর্তনের কারণে তাহলে জলবায়ুটা কিন্তু আবহাওয়ার উপর নির্ভরশীল বুঝতে পারলাম কিনা বিষয়টা যে এখানে আমরা আবহাওয়ার কথা জানলাম এই আবহাওয়াটা আমরা দেখলাম যে প্রতিদিনের জলবায়ুটা আমরা দেখলাম যে এই আবহাওয়া যে তিরিশ চল্লিশ বৎসরের যে আমরা গড়টা বের করতেছি সেটা হচ্ছে আমাদের জলবায়ু তাহলে আমরা আবহাওয়া বুঝলাম জলবায়ু বুঝলাম এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাহলে জলবায়ু পরিবর্তন আমাদের কি সমস্যার সৃষ্টি করতে পারে এখন দেখো আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম যেভাবে পরিচালনা করছি সেটা চলতেছে এখন এই জলবায়ুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফসল ফলানো কৃষিকাজ সবকিছু কিন্তু আমাদের জলবায়ুর উপর নির্ভরশীল যেমন দেখবা যে বিভিন্ন সিজনাল ফসল বা সবজিগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এখন সিজনাল বলতে সেই কারণে যে দেখা যাচ্ছে যে ওই ফসলগুলো উৎপাদনের জন্য শীতের প্রয়োজন আবার বর্ষাকালের যে ফসলগুলো রয়েছে সেগুলোর জন্য বৃষ্টি প্রয়োজন গ্রীষ্মকালের যে ফসলগুলো রয়েছে সেগুলোর জন্য রোদের তাপের প্রয়োজন এখন যদি সেটা যদি নির্দিষ্ট মতো নির্দিষ্ট সময় মতো না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হবে আমরা সেই ফসলগুলো বা সেগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারবো না একটি কথা যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে আহ পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে উষ্ণ মানে কি বোঝাচ্ছে এখানে যে অনেক তাপ বেড়ে যাচ্ছে তাপ বেড়ে গেলে কিন্তু উষ্ণ হয় এটা বোঝো তোমরা যে তাপ বেড়ে গেলে সেটাকে আমরা উষ্ণ উষ্ণতা বলি তাহলে এই যে তাপ বেড়ে যাচ্ছে তাপ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে পৃথিবী কিন্তু উষ্ণ হয়ে যাচ্ছে আর উষ্ণ হবার ফলে কি হবে মেরু অঞ্চল বলে একটা কথা আছে তোমরা এটা শুনে থাকবা যে মেরু অঞ্চল বলে যে জায়গাটা আছে সেইখানে বরফ জমা আসে কেননা মেরু অঞ্চলে মেরু বলে যে অঞ্চলগুলো থাকে সেগুলোতে বরফ জমা থাকে মেরু অঞ্চল বলতে বিষয়টা একটু তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে এই যে আমরা একটা গোল চিহ্ন দিলাম এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে আমাদের এই যে উপরের যে অংশ এই যে আমরা ওই কালি দিয়ে ভরিয়ে দিচ্ছি এই জায়গাটা এই অংশ আর এই অংশটাকে আমরা বলি হচ্ছে মেরু অঞ্চল তো এই মেরু অঞ্চলে সূর্যর কিরণ পৌঁছায় না সঠিক মানে সোজা পৌঁছায় না যে কারণে এই মেরু অঞ্চলের পানিগুলো বরফ হয়ে জমাটবদ্ধ হয়ে আছে। ভালো কথা জমাটবদ্ধ হয়ে আছে কিন্তু এই যে বললাম না জলবায়ু পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের এই মেরু অঞ্চলের যে তোমার হচ্ছে বরফগুলো জমা আসে সেই বরফগুলো কিন্তু গলতে শুরু করছে এখন কথা হচ্ছে বরফগুলো যদি গলা শুরু করে তাহলে কি হবে বরফ গলে পানি হবে তাহলে পানি যদি হয় তাহলে পানির উচ্চতাটা ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে যে পানির উচ্চতা সেই উচ্চতাটা বেড়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারলাম কিনা যে এই মেরু অঞ্চলের বরফগুলো তাপ মানে আগে তাপ কম যাইতো এই কারণে সেখানে বরফ জমে থাকতো কিন্তু ধীরে ধীরে আমাদের পৃথিবীর পৃষ্ঠটা উষ্ণ হয়ে যাচ্ছে আর এই উষ্ণ হয়ে যাওয়ার কারণে আমাদের এই মেরু অঞ্চলের বরফগুলো গলা শুরু করছে গলার কারণে আমাদের সমুদ্রপৃষ্ঠের যে পানি রাশিটা ছিল সেটা উপর দিকে উঠতে শুরু করছে তাহলে এই যে ফুলে উপরে উঠতেছে এর ফলে কি হলো এর ফলে আমরা দেখব যে ফুলে উপরে ফুলে ওঠার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে নিচু যে অঞ্চলগুলো আছে সেই নিচু অঞ্চলগুলো কিন্তু পানির নিচে প্লাবিত হয়ে যাবে গবেষণা দেখা গেছে যে দুই পঞ্চাশ সালের মধ্যে আমাদের যেভাবে তাপমাত্রা বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমাদের বিশ শতাংশ এলাকা পানির নিচে পানির নিচে তলিয়ে যাবে তলিয়ে অবশ্যই বোঝো মানে ডুবে যাবে তাহলে বিষয়টা দেখছো কত বড় ভয়াবহ একটা ঘটনা যে আমাদের এই জলবায়ুর কারণে জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে আমাদের এই মহামারী ঘটনাটা কিন্তু ঘটতে পারে আচ্ছা এগুলো প্রতিহত করবো কি করে এই যে জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণ যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী হচ্ছে মানব সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ তো রয়েছেই তবে এখানে সবচাইতে দায়ী হচ্ছে মানব সৃষ্ট কারণ মানব সৃষ্ট কারণটা তার চেয়ে বেশি দায়ী মানব সৃষ্ট কারণ কি এই যে আমরা বললাম না জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে আচ্ছা জলবায়ু পরিবর্তনের আরেকটা কারণ কি বলছিলাম যে আবহাওয়া পরিবর্তন কারণ তোমরা এটা বুঝতে পারছো যে আবহাওয়া পরিবর্তন হলেই জলবায়ু পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন না হলে জলবায়ু পরিবর্তন হবে না তাহলে আবহাওয়া পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি আজ থেকে যদি আমরা অনেক মানে পনেরো বিশ বৎসর পিছনে যাই পেছন দিকে দেখি তাহলে আমরা দেখবো শুনবো শুনে থাকি যে মানে আমরা তো তো সে সময় ছোটো ছিলাম আমরা অনেকে পৃথিবীতে আসি নাই তো সেখানে কি দেখি আমরা যে শুনবা যে শীত মানে বিশেষ করে পৌষ মাঘ যেটাকে বলা হয় পৌষ মাস বা ডিসেম্বর জানুয়ারি আমরা ইংরেজি মাসের কথা বলি এই সময়টাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তো শীত পড়তো কিন্তু এখন দেখো যে এই সময়টাতে সেই পরিমাণ কিন্তু শীত আর দেখা যায় না পরে না দেখা যাচ্ছে যে প্রতি বছর দুই একদিন একটু শীত দেখা যায় তারপর আর হয় না তার মানে কি এই যে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে আমরা যে সময় আহ শীত শীত ভোগ করতো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মানুষ এখন কি হচ্ছে সেটার হচ্ছে না তার মানে আমরা কি বলতেছি আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ার পরিবর্তনের ফলে কি হবে আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্যই এখানে জলবায়ুর পরিবর্তন হয়ে যাবে আবহাওয়ার পরিবর্তনের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আর জলবায়ুর পরিবর্তনের কারণে কি হচ্ছে এই যে আমাদের সমুদ্র পৃষ্ঠের যাওয়ার ফলে কি হচ্ছে যে বিভিন্ন এলাকা পানি নিচে তলিয়ে যাবে এটা যে একদম মানে সত্য সত্য এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি এটা প্রতিহত না করতে পারি আমাদের বিভিন্ন এলাকা আহ ধীরে ধীরে পানি নিচে এভাবে তলিয়ে যেতে শুরু করবে কিছু করার থাকবে না সেই জায়গাটাতে তো এটার পেছনে একটা কারণ বললাম মানব সৃষ্ট কারণ মানব সৃষ্ট কারণ কি যে মানুষের দ্বারা সৃষ্ট কারণ মানুষ এখানে সচেতন না তারা অতি বিলাসীভাবে তারা জীবন জীবনযাপন করতেছে এখন দেখতেছো এই যে আমাদের গাড়ির ধোয়া কলকারখানার ধোয়া তারপরে এই যে ঈদ ভাটার যে ঈদ পোড়ানোর যে ধোয়া এই যে ধোয়াগুলো এগুলো কি করতেছে পৃথিবীষ্টকে একদম উষ্ণ করে তুলতেছে তো এই উষ্ণ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের জলবায়ুটা আবহাওয়া এবং জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে যার ফলে আমরা দেখব কি যে আমাদের এই নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এখন আমাদের এটা প্রতিহত করার জন্য সরকারিভাবে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের একটা মন্ত্র মন্ত্রণালয় রয়েছে সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দুর্যোগ করার জন্য তো এই যে সার্বিক দিক আমরা জানলাম এই জায়গাগুলোতে যদি জনগণ সচেতন হয় তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানে বা আবহাওয়া জলবায়ুর পরিবর্তন সমস্যাগুলো বা এর ফলে কি সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে কিন্তু কি করতে পারবে তাহলে তারা ধীরে ধীরে এই ব্যবস্থাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবং দেখা যাচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের হারটাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবে অর্থাৎ ব্যক্তি বা জনগণ যদি সচেতন হয় তাহলে আমাদের এই জলবায়ু পরিবর্তনটাকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো তো দেখো আমরা পুরো ক্লাস জুড়ে যে বিষয়টা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে জলবায়ু জলবায়ু পড়ার আগে আমরা প্রথমে আবহাওয়া কথাটা কিন্তু আমাদের আমাদের অধ্যায়ের নামের সেটা সেটার সাথেও সম্পৃক্ততা নেই কিন্তু কি এটা জলবায়ুর ক্ষেত্রে আমরা আবহাওয়ার একটা লিঙ্ক আপ আছে এই কারণে আবহাওয়াটা জেনে নিলাম তারপরে আমরা জলবায়ু জানলাম জলবায়ুর পরিবর্তনের ফলে কিভাবে আমাদের পানিরাশি পানি রাশি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেটা জানলাম পাশাপাশি আমাদের যে যে সকল পদক্ষেপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানালো তো এতটুকু ধারণা যদি তোমাদের থাকে তাহলে তোমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করলে তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারবা তো বন্ধুরা আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই পরবর্তীতে আমরা এই অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব এই পর্যন্ত সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে